ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যাদের যাদের আধার কার্ড রয়েছে তাদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে এবার হাইকোর্টে জানিয়ে দিল UIDAI অর্থাৎ আধার কর্তৃপক্ষ, আধার কার্ড নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ নয়। নরেন্দ্র মোদীর রাজত্বকালে দেশের সব নাগরিকদের জন্য আধার কার্ড বাধ্যতামূলকভাবে লাগু করা এক বড় পদক্ষেপ হিসেবে গণ্য করা হয়। এখন আধার কার্ড ছাড়া যেমন ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যায় না, তেমনি ফোনের সিম কার্ডও তোলা যায় না, একই সঙ্গে মেলে না রেশন থেকে খাদ্য সামগ্রী, মেলে না কেন্দ্র রাজ্য সরকারের কোনো আর্থ সামাজিক প্রকল্পের সুবিধা। আর এইসবের জন্য গেরুয়া শিবির থেকে দাবি করা হতো আধার কার্ডই নাকি দেশের নাগরিকত্বের প্রমাণ, কিন্তু সেই দাবি এবার ধাক্কা খেল খোদ UIDAI-র বিবৃতিতে, যা তারা কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে। সেখানে বলে দেওয়া হয়েছে আধার কার্ড কারো নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ নয়। লোকসভা নির্বাচনের আগে বাংলার নানা এলাকায় আধার বাতিলে হিড়িক বলে গিয়েছিল, সেই সম্পর্কে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেখানে মামলার শুনানিতে UIDAI এই তথ্য জানিয়েছে, NRC-র বিরুদ্ধে যৌথ ফোরাম বাংলার আধার কার্ড নিষ্ক্রিয়করণ নিয়ে বিভ্রান্তির দিকে ইঙ্গিত করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল। সেই মামলার শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। মামলাটি আদতে একটি PIL হিসেবে দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিতে ফোরামের কাউন্সিল সুমা সেন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীদের বক্তব্যে বিভ্রান্তি এবং দ্বন্দ্ব রয়েছে। এই বিষয়ে CMO থেকে একটি চিঠি PMOতে পাঠানো হয়েছে এবং বাংলার রাজ্যসভার একজন সদস্য বিষয়টি কেন্দ্রের কাছে তুলে ধরেছেন। UIDAI প্রাথমিকভাবে বলেছিল যে এটি একটি ব্যক্তিগত ত্রুটি, অর্থাৎ আধার বাতিলের ঘটনা ছিল প্রযুক্তিগত ত্রুটি। তারপরে UIDAI কাউন্সিল যুক্তি দিয়েছিলেন যে পিটিশনটি রক্ষণাবেক্ষণযোগ্য নয়, কারণ এটি এমন ব্যক্তির পক্ষে আবেদন করেছিল যারা ভারতের নাগরিক নয়। তবে কলকাতা হাইকোর্টে UIDAI স্পষ্ট করেছে যে একটি আধার নম্বর জনগণের নাগরিকত্বের প্রমাণ দেয় না, আধার নম্বর বাসস্থানেরও প্রমাণ নয়। UIDAI সিনিয়র কাউন্সিল লক্ষ্মী গুপ্তা আদালতে জানিয়েছে 182 দিনের বেশি দেশে থাকা বাসিন্দাদের আধার কার্ড দেওয়ার চেষ্টা করা হয় সরকারি সাহায্য দেওয়ার উদ্দেশ্যে। NRC-র বিরুদ্ধে জয়েন্ট ফোরামের দ্বারা আধার আইন 2023-28-এ যা বিশেষভাবে বিদেশি নাগরিকদের সঙ্গে সম্পর্কিত সেই বিষয়ে জানাতে গিয়ে আদালতে এই তথ্য জমা করেন লক্ষ্মী। সেই সঙ্গে তিনি এটাও জানান যে UIDAI চাইলে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে দেশে থাকা বিদেশি নাগরিকদের আধার কার্ড নিষ্ক্রিয় করতে পারে। পাসপোর্ট কর্তৃপক্ষ বা ফরেনার্স অ্যাক্ট পরিচালনকারী কর্তৃপক্ষের কাছে থেকে ইনপুট পাওয়ার পরে UIDAI 29-এর অধীনে প্রদত্ত ব্যক্তিদের নথিগুলির বিষয়ে তদন্ত করতে পারে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আধার কার্ড সম্পর্কিত উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আপডেটটি কিন্তু আজকের এই মুহূর্তের অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে।